এখন আমাদের 3 নম্বর গরু কোরবানি হচ্ছে। আর বলো কিছু ভেড়া সম্পর্কে কিছু বলো, এটা আমাদের ভেড়া বা এরকম কিছু বলো বলো। এটা হলো আমাদের ফার্স্ট প্রথম ভেড়া। ভেড়া জোশ আছে, ভেড়ার মাঝে ভাব আছে, একটা মায়াবী মায়াবী ভাব। সামনে চুলগুলা, এই চুলগুলাই আমার কাছে খুব ভালো লাগে এই ভেড়াটার। সারা শরীর অনেক সফট, যে একদম ফোমের মতো জোশ। ঈদ মোবারক ভেড়া, ঈদ মোবারক। বরাবরের মতো এই ঈদে আমাদের 3 গরু এবং ছাগলের বা ভেড়ার, ছাগলের কোয়ান্টিটিটা 1টা বা 2টা থাকে। সেটা হচ্ছে সব থেকে বড় গরু। ঈদ মোবারক দিঘা, গোতাটা তো মানিস না। গরুটা জোশ আছে, ফুল ব্ল্যাক, মাথার এদিকে একটু হালকা লাল, মনে হচ্ছে মেহেদি মারছে। হ্যাঁ, তাদের গুড় দেই। ঠিক তো, এরপরের গুরুতে যদি আমরা যাই, এটা সব থেকে ছোট গরু আমাদের। ঈদ মোবারক ভদ্র আস। লাল কালো টাইপের গরু, তারপর সবার শেষ গরু সেই যে এটা খুব পাজি। আমি এই মাত্র নিয়ে আসলাম গরুটাকে, অনেক জ্বালাইছে, এখানে আটকে আছে, এটা ছাড়াই দিই। এটা ওই কালো গরুর সাথে ছিল, বড় কালো গরু আর এটা একসাথে ছিল। মাথা ধরে সবচেয়ে
আমাদের দুই নাম্বার গোল কোরবানি হবে। নিচে নামো তোর, নিচে নিচে ব্যক্তি নামা নাকবো, ব্যক্তি নিচে নামাও, আর ওর ব্যাটি নিচে নামাও। এখন আমাদের তিন নাম্বার গরু কোরবানি হচ্ছে। আমার ভাইয়ের সাথে ঝগড়াটা দেয় দিন। দেখছিলাম শেষ পেলাম একবার আসতে দিরে গো না, এত তাড়াহুড়া করার কিছু নেই।